আসসালামু আলাইকুম দর্শক, আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বসিরহাটে। দর্শক, আজ 22 মে 2023 রোজ সোমবার, সপ্তাহে দুই দিন আট বসে শুক্রবার এবং সোমবার। তো আজকের বাজারে আমরা সময় হার থেকে দেশি কোয়ালিটি কুরবানিযোগ্য দাঁতাল ষাঁড়গরুগুলার কী দামে কেনাবেচা চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখছেন মোটামুটি সোমবারের বাজারে একটু আমদানি হয়। এখানে আমরা একটা লাল রঙের ষাঁড়গরু দেখছি। লাল জাতের দেশি কোয়ালিটি ষাঁড়গরু বড় ভাই কত এটা দাম? 86 চাওয়া চাওয়া দাম কিন্তু 86,000 টাকা। দুই দাঁত বয়স না দাঁতাল, দুই দাঁত বয়স 86,000 টাকা মূলত চাওয়া দাম। কত বলে এখন পর্যন্ত কাস্টমার? 74,500। 74,500 থেকে 75 পাইছেন। বেচা বিক্রি কত? ওই দিক 81,000 কম, মানে 79,000 হলে বিক্রি করবে ভাই মনে তো। আজকের পরে আমরা দেখছি কুরবানিযোগ্য দেশি কোয়ালিটি দাঁতাল ষাঁড়গরুর রেট। এখানে একটা দেখতেছি খুব দেশি জাতের ষাঁড়গরু। ওর ভাই কত? 75,000। 75,000 চাওয়া দেশি? দেশি। দুই দাঁত বয়স? না বয়স বয়স হয়নি। আগর কুরবানি আসতে দাঁত না? হ্যাঁ কুরবানি আসতে কিন্তু দাঁত হয়ে যাবে। 75,000 মূলত চাইতেছে আজকের বাজারে। বিক্রি কেমন? হ্যাঁ কাস্টমার কত বলে এটা ভাই? কাস্টমার বলে 66 বলে না? বেচা বিক্রি 70 না? ঠিক আছে ওকে, বেচা বিক্রি কিন্তু 70,000। কুরবানিযোগ্য দেশি কোয়ালিটি ষাঁড়গরুর বাজার দর শুনছি। এই কোন একটা আমরা দেখছি দেশি কোয়ালিটি কুরবানিযোগ্য দাঁতাল ষাঁড়গরু। দেখবো শুনবো চাচা দাম কত এটা? 115 চাওয়া দাম। বেচা কিন্তু 100 দাঁতাল না? দুই দাঁত, দুই দাঁত বয়সের ষাঁড়গরু। 115 মূলত চাওয়া, আর 100 হলে কিন্তু বিক্রি করবে। আর দুই দাঁত কিন্তু বয়সের ষাঁড়গরু। কুরবানিযোগ্য দেশি কোয়ালিটি আজকের বাজারে দাম দর শুনছি আমরা। দর্শক এখানে একটা আমরা দেখি দেশি ষাঁড়গরু বয়স কেমন, দাম কেমন, সব কিছু শুনবো এখান থেকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন চাইতেছেন এটা? 1,12,000। 1,12,000 দাঁতাল? দুই দাঁত। কত বলে ব্যাপারী দাম দিছে? 90 বলে। কেমন বিক্রি আসছে? 1,00,000 হলে বেচবো। 1,00,000 হলে বিক্রি করবেন শুনছেন আজকে দর্শক। কুরবানিযোগ্য দেশি কোয়ালিটি দাঁতাল ষাঁড়গরুর দর দাম শুনছি আমি। এখানে একটা বাইরে কি জাতের দেশি না সাইওয়াল? সাইওয়াল, সাইওয়াল মিশ্রণ রয়েছে। আগর না দাঁতাল? দাঁতাল। দাঁতাল দুই দাঁত? কেমন চাইতেছেন ভাই এটা? 110 চাওয়া। চাওয়া দাম কিন্তু 1,10,000। দর্শক আপনারা শুনছেন আজকের বাজার, এই যে 1,10,000 মূলত চাইতেছে। কত বলে ব্যাপারী? 80-85-90 পর্যন্ত ভাঙতে বলে। লাস্ট বিক্রি কেমন টার্গেট আপনার? 95 হলে বেচাইবেন শুনছেন, 95,000 হলে বিক্রি করবে। সাইওয়াল জাতের কিছুটা মিশ্রণ রয়েছে। এখানে একটা দেখছি আমরা সুন্দর দাম দর। বড় ভাই দাঁতাল? দাঁতাল না? দাঁত হচ্ছে দেখি আমরা। কুরবানিযোগ্য দেশি কোয়ালিটি দাঁতাল ষাঁড়গরুর দরদাম শুনছি আমরা এখান থেকে। কুরবানি আসতে দাঁতবে না? কেমন চাইতেছেন আজকে বাজার? 100 পুরাপুরি? পুরাপুরি কিন্তু 1,00,000 চাইতেছে আজকের বাজারে দর্শক। কুরবানিযোগ্য দেশি কোয়ালিটির ষাঁড়গরু কত বলে ব্যাপারী? 75 বলে। কেমন টার্গেট এটা? পুরাপুরি বলে বিক্রি? আচ্ছা আচ্ছা শুনছেন দর্শক আজকের বাজারে আমরা
কুরবানি যোগ্য এই হাট থেকে নাম্বারটা দিয়ে দেন ভাই নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ জি ষাড় গরুগুলোর কী দামে কেনা বেচা চলছে সেই তথ্যগুলো তো দিই কোনো একটা কোয়ালিটি সম্পন্ন ষাড় গরু দেখছি ভাই এটা দেশি না সাইওয়াল বলে দেশি দেশি না দাঁতাল না দাঁত হয় দাঁত হয়নি কেমন চাইতেছেন এটা আজকে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ মূলত চাইতেছে দর্শক আজকের বাজারে এই জি ব্যাপারী কত বলে এখন পর্যন্ত কাস্টমার কত বলে পনেরো পর্যন্ত একশো পনেরো পর্যন্ত বলে বিক্রি ওই দিক বিশের ওই দিক পঁচিশ পঁচিশ হলে বিক্রি করবে আমরা এখানে একটা দেখতেছি কালো এবং সাদা মিশ্রিত দাঁত কিন্তু ফাঁক হয়ে গেছে এটার বাজার মূল্য কত শুনবো কত ভাই আজকে এটা চাচ্ছি পঁচাশি পঁচাশি চাওয়া কত বলে এখন পর্যন্ত দাম চুয়াত্তর চুয়াত্তর বলে চুয়াত্তর থেকে পঁচাত্তর বলে পঁচাশি কিন্তু মূলত চাওয়া দাম দর্শক আজকের বাজারে শুনছেন পুরাপুরি কত হলে বিক্রি এটা সাত আট হাজার সাত থেকে আট হাজার হলে বিক্রি করবে মূলত দর্শক কুরবানিযোগ্য দাঁতাল দাঁত ফাঁক হয়েছে এমন গরুগুলার আমরা আজকের বাজার দর শুনলাম এই হাট থেকে দেখি দর্শক কিন্তু আমরা এখানে একটা দেশি কোয়ালিটি আজকের বাজারে শুনবো দাম দর বিস্তারিত তথ্য এখান থেকে বড় ভাই দাঁতাল চার দাঁত হয়ে গেছে কত রাখছেন আজকে এটা একশো দশ চাওয়া চার দাঁত বয়সের দেশি কোয়ালিটি সার করে এক লাখ দশ পর্যন্ত কিন্তু চাইতেছে আজকে বাজারে কত বলে ভাই নব্বই নব্বই বলে নব্বই আচ্ছা ঠিক নাই কেমন নিয়ত করছেন বিক্রির পঁচানব্বই পঁচানব্বই নিয়ত দর্শক শুনছেন এটা কিন্তু পঁচানব্বই হাজার মূলত পঁচানব্বই হলে বিক্রি করবে মূলত আজকে দেশি কোয়ালিটি কুরবানিযোগ্য দাঁতাল সার করে রেট শুনছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বাজার দর জানানোর চেষ্টা করলাম এর থেকে কেমন যাচ্ছিল সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম।